আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সর্ষে ইলিশ। এটা তৈরি করা খুবই সহজ আর এটা কম বেশি সবাই তৈরি করতে পারে। আর সর্ষে ইলিশ খেতে কিন্তু খুবই মজা, এটা আমরা সবাই জানি। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। তাহলে চলুন দর্শক, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। সর্ষে ইলিশ তৈরি করার জন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ কালো সরিষা নিয়েছি আর 1 টেবিল চামচ হলুদ সরিষা নিয়েছি। এখানে নিয়েছি 3টা কাঁচা মরিচ। প্রথমে সরিষাগুলোকে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। অনেক সময় দেখা যায় সরিষার মধ্যে পাথর থাকে, অনেক ময়লা থাকে, এর জন্য সরিষাগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে এভাবে কোষলিয়ে কোষলিয়ে ধুয়ে নিতে হবে। সরিষাগুলোকে আমি 3 থেকে 4 বার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিব। এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছগুলোকে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার সরিষাগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সাথে একটু লবণ দিয়ে এগুলোকে আমি শিলপাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। তো আমি সরিষাগুলোকে শিলপাটায় বেটে নিয়েছি। সরিষাটাকে কাঁচা মরিচ আর লবণ দিয়ে বেটে নিলে এতে করে কালো সরিষার থেকে আর তিতোভাবটা আসবে না। এটাকে আমি এখন বড় একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার কিছুটা পরিমাণে আমি সরিষার মধ্যে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর পানির সাথে এভাবে আগে একটু গুলিয়ে নিলে কিন্তু খুব ভালো হয়, কারণ আমি এটা শিলপাটায় বেটেছি, এর জন্য একদমই শুকনো আছে তার জন্য। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর 1/3 কাপ দিয়ে দিচ্ছি সরষের তেল। সর্ষে ইলিশটা সরষের তেল দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো হয়। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিলাম মরিচ গুঁড়া। এবার আমি হলুদ মরিচটাকে তেলের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রায় 1 মিনিটের মতো কালো জিরে হলুদ আর মরিচটাকে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি। এরপর স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। কেউ যদি সর্ষে ইলিশের মধ্যে রসুন বাটাটা দিতে না চান তাহলে স্কিপ করতে পারবেন। আবারও সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আগের থেকে কেটে রাখা ইলিশ মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে এখন চুলার হিটটা হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট এভাবে আমি ভেজে নিব। 2 মিনিট মাছটাকে ভেজে নিয়েছি। এরপর ঢাকনাটা খুলে নিয়ে আমি খুবই আলতোভাবে মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এই কাজটা কিন্তু খুবই সাবধানতার সাথে করতে হবে, কারণ ইলিশ মাছ কিন্তু খুবই নরম। আস্তে করে কিন্তু এগুলোকে উল্টিয়ে দিতে হবে। মাছগুলোকে এভাবে উল্টিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে এটাকে আমি 2 মিনিট ভেজে নিব। 2 মিনিট পরে আবারও ঢাকনাটা তুলে নিচ্ছি আর মাছগুলোকে আবারও আমি উল্টিয়ে দিচ্ছি। মাছের যখন 2 পাশটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আগে থেকে যে আমরা সরিষা বাটাটা রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। এবার বাটিটা ধুয়ে আমি 1/2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখানে 1 কাপও পানি ব্যবহার করতে পারেন। তো আমি এখানে 1/2 কাপ পানি প্রথমে দিয়ে দিচ্ছি, পরে যদি আর একটু পানি লাগে পরে দিয়ে দিব। খুবই আলতোভাবে এটাকে মিশিয়ে নিয়ে আবারও এটাকে ঢাকনা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে হবে। এবার ঢাকনাটা সরিয়ে নিয়ে আবারও মাছগুলোকে খুবই আলতোভাবে উল্টিয়ে দিতে হবে। তো আমি এখানে আরও 1/2 কাপ পানি দিয়ে দিয়েছিলাম, 4টার মতো কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি 3 মিনিট মিডিয়াম লোতে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু হয়ে গিয়েছে। তেলটা যখন মাছের উপরে এরকম বেশে উঠবে তখন বুঝতে হবে মাছটা একদম পুরোপুরি হয়ে গিয়েছে। এই অবস্থায় কিন্তু সর্ষে ইলিশটা নামিয়ে নিতে হবে, তা না হলে ঠান্ডা হলে কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে। এবার এটা আমি সার্ভ করে নিচ্ছি। এই সর্ষে ইলিশটা সাদা ভাত সাদা পোলাওর সাথে খেতে খুবই ভালো লাগে। এই সর্ষে ইলিশটা খেতে এতটাই মজা, যারা না খেয়েছেন তারা তো জানেন না, আর যারা খেয়েছেন তারা তো জানেন এটা কতটা মজা। যারা এখনও রেসিপিটি ট্রাই করেননি অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে।
তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।